হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিলডিমসের সমস্ত বন্ধুকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে দেখো, আমি হচ্ছে সকালবেলা সমস্ত কাজ করে ফেলেছি, সে নিচে বিছানা গুছিয়ে ওপরে চলে এসেছি জামাকাপড় মেলতে। আর জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি সমস্ত জামাকাপড়গুলো কেছে মিলে দিয়েছি। আর আজকে তেমন কোনো আমার কাজ নেই, কারণ আজকে যাব ননদের বাড়ি। ননদের ছেলের 5 বছরের জন্মদিন, সেখানেই যাব। একটু টুকিটাকি কাজ ছিল ঘরের, যে বাসি কাজ থাকে আমাদের, সমস্ত কাজ করা হয়ে গেছে, জামাকাপড় মিলে দিলাম, তোমাদের তো দেখালামই। এখন হচ্ছে যাব নিচে গিয়ে একটু চাটা করব। আর আমার বর একটু বাঁকড়ায় যাবে, তার জন্য সে রেডি হয়ে গেছে অলরেডি হয়তো। আমি যাব গিয়ে চাটা দিলে তবে ও খেয়ে একটু বেরোবে। চলো, তোমরা দেখতে থাকো। চাটা আমি বসিয়ে দিয়েছিলাম, সেটা এখন নামাবো। দেখো, চা নিয়ে চলে এসেছি, চা খাবে এখন। কিন্তু তার আগে রেডি হয়ে গেছে, একটু আমাদের এই সামনে বাঁকড়াই যাবে, একটু কিছু কিনবে ননদের ছেলের জন্য। আর সমরিক এখন সবে ঘুম থেকে উঠেছে, ব্রাশ ট্রাশ করেছে, ওকে এখনো খাওয়ানো হয়নি, খাওয়াবো। খাইয়ে নিয়ে তারপরে ড্রেস ফ্রেস করে তোমাদের সাথে আবার কথা বলে নিয়েছি। এখন যাচ্ছি আমার ননদের বাড়ি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলো, তোমরা দেখতে থাকো। দেখো, আমরা আজকে অটো করে যাব, কারণ আমার বরের হাত কেটে গেছে, ও গাড়ি চালাতে পারবে না, তাই আজকে অটো করে যাচ্ছি। সমরিক একটু হাই বলে দাও, বলো হাই। আমি এখন পিপির বাড়ি যাচ্ছি, বলো। পিপির বাড়ি যাচ্ছি, ঠিক আছে। অনেকটা লেট হয়ে গেছে, আমি ঠাকুমা আমার ছেলে বর একসাথে যাব। ঠাকুমাকে একটু আগিয়ে দিয়েছি, কারণ আমাদের সাথে হাঁটতে পারবে না, তো অনেকটা হাঁটতে হবে, তারপরে আমাদের রাস্তায় উঠতে পারবো। তো চলো, মা বাপি আমাদের গাড়িটা নিয়ে গেছে আজকে। চলো, আবার পৌঁছে তোমাদের দেখাবো। দেখো, অটোতে উঠে পড়েছি। সমরিক দেখো কিছুতেই কোলে উঠবে না, ও হেঁটে হেঁটে যাচ্ছে ওর বাবার সাথে। এবার আমতলার অটোতে উঠবো, বাঁকড়াতে এসেছি। এই যে ঠাকুমা অটোতে উঠছে, চলো। দেখো, আমরা নদের বাড়ির কাছে প্রায় চলে এসেছি। সমরিক এখন ওর দাদুর কোলে উঠে যাচ্ছে। দেখো, ননদের বাড়ি এসে গেছি, আর বেলুন দিয়ে সাজিয়েছে। এখন আমরা এসে বসেছি, ঠান্ডা স্প্রাইট দিয়েছে, এখন আমরা স্প্রাইট খাচ্ছি। খুব বার্থডে বয় রেডি হয়ে গেছে, এখন গেম খেলতে ব্যস্ত। এখন আশীর্বাদ চলছে, ননদ এখন আশীর্বাদ করছে। আর এবার দেখো, ঠাকুমাও আশীর্বাদ করে নিচ্ছে। এখন কেক খাওয়ানো চলছে, সমরিককে ওর দাদা কেক খাইয়ে দিচ্ছে। সমরিক দেখো এখন একা একা কেক খাচ্ছে আর মাখছে, ওকে খাইয়ে দিচ্ছি, ও কিছুতেই খাবে না, ও নিজে নিজে খাবে। দেখো, বার্থডে বয়কে সাজিয়ে খেতে দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের তো বার্থডে বয়ের নামটাই বলা হয়নি, ওর নাম ঈশান। এখন এবার আমরা খেতে এসেছি।
আমি এখন খেয়ে নিচ্ছি, আর আমার বর ভিডিও করে দিচ্ছে, আর ও যখন খাচ্ছিল আমি ওর ভিডিওটা করে দিচ্ছিলাম। মা আরও এখনও সবাই খাচ্ছে, আমাদের এখনও আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিয়েছি, নিয়ে এখন চলে যাচ্ছি। আমরা আর বেশিক্ষণ থাকতে পারলাম না, আমাদের হচ্ছে আবার গ্যাস অফিসে ডেকেছে, ওখানে যেতে হবে, সেই জন্য আমরা চলে যাচ্ছি বাড়ি। আর এই রোদ্দুর যা প্রচুর রোদ উঠেছে, আর সবরিককে নিয়ে এই গরমের মধ্যে, ও কিন্তু বেশ ভালোই বিন্দাস আছে। দেখো আমরা এখন বাড়ির রাস্তার দিকে হাঁটছি, আর সমরিকে জলের বোতল নিয়ে হাঁটছে। আর দেখো সমরিকে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওর পিপির বাড়িতে ও আইসক্রিম খেয়ে সব জামাই মাখিয়েছিল, তাই আবার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। ওই দেখো আস্তে আস্তে যেতে যেতে আবার থেমে যাচ্ছে, সাইড কর সাইড কর। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, মানে তো চলো বাড়িতে যাই। সমরিক দেখো এসে পড়ে এই জল নিয়ে ঘাঁটতে আরম্ভ করে দিয়েছে, এখনো ড্রেস ফ্রেস কিছুই চেঞ্জ করিনি, আর খুব কষ্ট হয়েছে আজকে গরমে, এতটাই রোদ্দুর বেরিয়েছে পুরো কালো হয়ে গেছি গরমে আরো। তো চলো যাই হোক, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।